হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খরকুটো সিরিয়ালের আপডেট নিয়ে ভজন বাড়িতে ফিরে এসেছে এসে চিৎকার চাচামেচি করতে শুরু করে দেয় বলে তোমরা বাড়িতে এতগুলো মানুষ ছিলে গুনগুনকে আটকে রাখতে পারো নি ওই মেয়েটাকে দিন দুপুরে হাত টেনে নিয়ে চলে গেল কেউ বা কারা এটা আমি মানতে পারছি না তো তুমি থাকলে কি করতে ভজন গুনগুনের হাত শক্ত করে ধরে রাখতে নাকি যারা দুর্বৃত্ত গুনগুনকে নিয়ে গেছে তাদেরকে আটকাতে পারতে কিছুই তো করতে পারতে না তাহলে এখন কেন চিৎকার চাঁচামেচি করছো কৌশিক তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে পুলিশকে নিয়ে সৌজন্যদের বাড়িতে চলে এসেছে ফটকারাও সবাই চলে এসেছে এসে বলে বাড়িতে পুলিশ এসেছে বর্দা কেন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এখন আমার বাড়িতে হামলা করবে কেন এখন পুলিশ আসলো সেটাই তো বুঝতে পারলাম না আমরা বাড়ির সবাই তো বাড়িতেই ছিলাম কেউ তো বাড়ি থেকে বেরোনি গুনগুনের কিডন্যাপিংয়ের পিছনে আমাদের তো কোনো হাত নেই তাহলে পুলিশ কেন এসেছে এই বাড়িতে আরে দাঁড়াও না বর্দা এতটা ভয় পাওয়ার কী আছে পুলিশ হয়তো আমাদের কাছ থেকে কথা শোনার জন্য তথ্য জানার জন্য এসেছে আমি কথা বলে নেব তোমরা একদম কোনো চিন্তা করো না কৌশিক এসে গুনগুনের জ্যাঠাই বড়মা, মা সবার সাথে পুলিশকে পরিচয় করিয়ে দেয় এরপরে তার প্রশ্ন যে কি ব্যাপার আপনাদের বাড়ির বউ এইভাবে চলে গেল কেন কারণ তার মনে অনেক আঘাত রয়েছে কষ্ট রয়েছে শুধু এই বাবুকে আপনারা দেখছেন তো উপরে খুব ভালো মানুষ কিন্তু উনি মানুষও খুন করতে পারে উনি ডাকাতের থেকেও খারাপ তার মানে মানে উনি ওনার মেয়ের মনে কষ্ট দিয়েছে মেয়ে জামাইকে কষ্ট দিয়ে ত্যাক্ত করে ফেলেছে তাই হয়তো আজকে এরকম ঘটনা ঘটেছে কীরকমটা জানেন গুনগুনের সাথে সৌজন্যের বিয়ে হওয়ার কথাই ছিল না এই কৌশিক দান নিজে থেকে মেয়ের সম্বন্ধ আমাদের বাড়িতে এনেছিল আমার বরদান মাথাটা মুড়িয়ে খেয়েছে বারবার করে সৌজন্যের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল অথচ মেয়েকে শর্ত দিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে মেয়েকে এই শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাবে আর উনি ওই কাজটাও করেছে তার মানে মানে উনি কিছুদিন আগে ডিভোর্স পেপার তৈরি করে এনে মেয়ে এবং জামাইকে দিয়ে সই করিয়ে নিয়েছে আমাদের সৌজন্য তো খুব ভালো ছেলে কোনো কনটেস্ট না করেই সই করে দিয়েছিল সৌজন্য গুনগুনের বিবাহ বার্ষিকীর দিনই গুনগুনের বিয়ে ঠিক করে কি বলছেন কি আপনি তো মশাই খুব ডেঞ্জারাস আপনি মেয়ের বিয়ে ভেঙে আবারও মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রও দেখে নিয়েছেন মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছিলেন এসব কিছু কী আরে শুনুন আগে শেষ পর্যায়ে গিয়ে কি হয়েছে তারপরে না হয় বলবেন কি পটকা তোমরা বলবে না কিছু দেখুন আমরা গিয়ে দেখতে পারলাম যে সৌজন্যর সাথে গুনগুনের বিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে কৌশিকবাবু কারণ গুনগুন এবং সৌজন্য বিবাহবার্ষিকীতে তাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিল এরকম একটা সারপ্রাইজ হ্যাঁ আমরা বাড়ির লোকেরা পাথর হয়ে গিয়েছিলাম আমাদের চুলোয় হারি বস্তু না রান্না খাওয়া সব কিছু আমাদের পরিবারের মানগুলো বাদ দিয়ে দিয়েছিল কারণ গুনগুন অনেক সহজ সরল এই পরিবারের সবার সাথে মিলে ঝুলে থাকে সবাইকে খুব আপন করে ভালোবেসে নিয়েছি ওই মেয়েটাকে ছাড়া আমরা কি করে থাকবো তাই আমাদের খুব কষ্ট হচ্ছিল আমরা নিজেদেরকে কোনো রকমে সামলে নিয়েছি উনি জানেন মেয়ের বিয়েতে আমাদেরকে যেতে হবে বলে নিয়ে গিয়েছিল মিথ্যে বলে বলে না গেলে চ্যাংদোলা করে নিয়ে যাবে আর সেখানে গিয়ে দেখতে পারলাম সৌজন্য এবং গুনগুনের বিয়ে কিন্তু আমাদের বাড়ির ছেলেটাকে কম কষ্ট উনি দেননি মিষ্টির হাড়ি নিয়ে এসে বলছে বিয়ে ঠিক হয়ে গেছে বর বিদেশে থাকে খুব ভালো তো এই সমস্ত কথা শুনলে আমার ভাইপোর কতটা কষ্ট হয়েছে আপনি খুব খারাপ অন্যায় কাজ করেছেন মশাই দেখুন আমি হাত জোর করছি আমি কি করেছি না করেছি এখানে সেই বিচারসভা বসেনি কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য যা যা জিজ্ঞাসাবাদ করার দরকার আপনারা সেগুলো করুন সেটা না করে এই সব পুরোনো ইতিহাস কেন টেনে আনছো পুটু আর সুযোগ পেয়ে তুমি আমাকে খুব বাস দিচ্ছ না সৌজন্য সাথে কথা বলার জন্য পুলিশ সৌজন্যকে ডাকতে বলে পুটুবি যখন সৌজন্যকে ডাকে হাসি মুখ নিয়ে সে এসে দাঁড়ায় এবং গুনগুন পাশে দাঁড়ায় গুনগুনের হাসি মুখটা দেখে কৌশিক হাট টেনে ধরে বলে কি ব্যাপার এই তো আমার গুনগুন মা গুনগুন মা তুমি কোথায় ছিলে বলো তো কী হয়েছিল তোমার সাথে আর তুমি যে বাড়ি ফিরে এসেছো ওই পরিবারে কেউ তো আমাকে বলেনি কেউ তো জানেই না ড্যাডি তার মানে মানে পেছনের সিঁড়িটা দিয়ে আমি সৌজন্যর ঘরে গিয়ে এতক্ষণ বিশ্রাম করছিলাম তুমি সবাইকে চিন্তিত করে বিশ্রাম করছিলে আর কই সৌজন্য তুমি তো আমাকে কিছু বলো দেখুন আমি তো ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিলাম হঠাৎ করে দেখে আমার ঘরে কেউ নক করছে দরজাটা খুলে দেখলাম গুনগুন আমি আশ্চর্য হয়ে গেছি ওকে বললাম যে বাড়ির সবাইকে গিয়ে বলি যে তুমি ফিরে এসেছো ও বলছে না আমি একটু বিশ্রাম করে নেই তারপরে দুজনে মিলে নিচে যেয়ে সবাইকে জানাবো আর তাই আর বলা হয়নি তোমরা দুজনে মিলে যা করলে আমার একদম সব কিছু শেষ করে দিয়েছ আমার তিন তিনটে ওটি ছিল সেগুলো আমি বাদ দিয়েছি আমার মেয়ে শোকে তাপে মনে হচ্ছিল আমি আর বাঁচবই না তোমরা কিন্তু আমাকে একটু বেশি ওভার ডোজ দিয়ে ফেলেছ দেখুন আপনি আমাদেরকে যেমন সাহস্তা করেছেন তেমন আপনাকেও আমরা সাহস্তা করলাম তার মানে মানে আপনার কাছ থেকে প্রতিশোধ নিলাম আপনি তো আমাদেরকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন সেটার কথা ভুলে গেছেন আপনি তো কম ওভার ডোজ দেননি এরপরে পুলিশ বলে কী ব্যাপার কি হয়েছিল গুনগুনের সাথে সেটা তো আমাদেরকে জানতে হবে উনি তো আমাদের অনেকটা সময় লস করে দিয়েছে শুনুন মশাই এইভাবে থানায় গিয়ে আর কখনো আমাদেরকে বিরক্ত করবেন না আপনার মেয়েকে নিয়ে কোনো কমপ্লেন করবেন না বুঝতে পেরেছেন দেখুন কে অপরাধী কে নিরপরাধ সেটা তো আপনি বুঝতেই পারলেন এখন আপনি বিচার করুন আমি চললাম গুনগুন তার ড্যাডির হাত টেনে ধরে তুমি কোথায় যাচ্ছ একটু মিষ্টি খেয়ে যাও না আমি খাবো না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো কথা বলবে না তুমি দেখুন স্যার আপনি রেগে চলে যাচ্ছেন ঠিকই কালকে তো জ্যাঠাই বড়মার আমার চল্লিশ বছরের বিবাহবার্ষিকী সেখানে তো আপনাকে আসতেই হবে আর আপনি আসবেন এবং আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট রয়েছে তারও খাওয়া দাওয়া পার্টির অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানে নিশ্চয়ই আপনাকে আসতেই হবে তখন কি আর না এসে পারবেন তাই এভাবে রাগ করে যাবেন না পুলিশ কেউ জ্যাটাই করে বলে কালকে কিন্তু আসবেন কেন কি দেখতে আসব। কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন থাকলো আপনারা আসবেন ভালো মন্দ রান্না হবে সেগুলো না হয় খেয়ে আমাদের সাথে আনন্দ করে কাটিয়ে যাবেন পুলিশ এবং বাড়ির সবাই প্রত্যেকে খুশি হয়ে যায় সৌজন্য বলে জ্যাঠাই তুমি সব কিছু ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি উনি আমাদের সাথে কি করেছিল একবার ভেবে দেখেছ হ্যাঁ তুমি তার প্রতিশোধ নিয়েছো বেশ করেছো তবে কৌশিক তোমার কিন্তু আমাদের সবাইকে একটা মেডেল দেওয়া উচিত কারণ আমরা সবাই সব কিছু জানা সত্ত্বেও এত সুন্দর করে অভিনয় করলাম যেটা তুমিও করতে পারতে না তাই তো মেডেল দেওয়া উচিত কৌশিক রেগে যায় বলে আমি বাড়িতে গিয়ে ঘুটের মেডেল বানাবো তোমাদের সবার গলা একটা করে পরিয়ে দেবো তোমরা পড়ো সেগুলো এই বলে রেগে যায় প্রচণ্ড সৌজন্য যখন বলে যে কৌশিককে টাইট দেওয়ার জন্য এই সব কিছু গুনগুন এবং সৌজন্য দু’জনে পরিকল্পনা করে করেছে পটকারা এবং বাড়ির সবাই অবাক হয়ে যায় গুনগুন বলে কি ব্যাপার আমি তোমার কথা মতো সব কিছু করেছি যা বলেছ তাই করেছি কোনো কথাই বলিনি তাহলে এখন আমার পাওনাটা দাও আমার গিফট তুমি কিনেছো তুমি তো মার্কেটে গেলে বড়মা। এবং জ্যাঠাইয়ের জন্য গিফট কিনতে আমার গিফটটা কেন নেই হ্যাঁ কিনেছি তো রাত্রিবেলায় স্পেশাল গিফটটা দিলে হবে না তোমাকে গুনগুন হেসে ফেলে গুনগুন অনেকটাই বড় হয়ে গেছে এখন যে কোনো কথা সৌজন্যর বোঝে এরই মধ্যে মিষ্টির স্বাদের অনুষ্ঠান আর সেখানে বাড়ি শুদ্ধ সবাই খুব ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে গুনগুনের কারণে তার শ্বশুরবাড়িতে একটার পর একটা অনুষ্ঠান লেগেই রয়েছে সেই অনুষ্ঠানে গুনগুন কিছু অতিথিদেরকে নেমন্তন্ন করে বলে যে দেখো তোমরা কিন্তু এখনই স্বাদের অনুষ্ঠানটা বৌদি শেষ করে দিও না আমার কিছু গেস্ট আসবে তাদের আসার সময়টুকু তো দাও এরপরে গুনগুন গুনগুনের গেস্টরা চলে আসে এসে বৌদি ভাইকে আশীর্বাদ করে বলে এই নাও আশীর্বাদী ফুল তোমার সন্তান খুব ভালোভাবে এই পৃথিবীর আলো বাতাস দেখবে তোমার সন্তান খুব ভালো হবে তুমি দেখে নিও এই বলে আশীর্বাদ করে আর গুনগুনকে জিজ্ঞাসা করে যে তুমি তো আমাদেরকে আনলে নেমন্তন্ন করে অথচ তোমার সন্তান কবে আসবে আমরা কবে খবর পাব তোমার সন্তান হওয়ার গুনগুন অবাক হয়ে যায় সৌজন্য তখন ঘর থেকে আসে বৌদি ভাইয়ের অনুষ্ঠানে গুনগুন সৌজন্যকে দেখিয়ে দেয় বলে কেন ও জানে আমার বর আমি তো জানি না যে আমার সন্তান কবে আসবে এটা শুনে সৌজন্য লজ্জায় লাল হয়ে যায় পরিবারের সবাই পটকারা পটকাদের গ্যাংয়ের সবাই হাসাহাসি করতে লাগে এমনকি জ্যাঠাই বড়ো মা সবাই অবাক হয়ে যায় কারণ গুনগুন মাঝে মাঝে এমন কথা বলে যে কথাগুলোর জন্য সবাই খুব আনন্দিত হয় আর গুনগুনের এই ছোটো মানুষের মতো কথাবার্তা সেগুলো শুনে সৌজন্য একটু হলেও খারাপ লাগে সৌজন্য এবং গুনগুনের যে মধুর সম্পর্কটা সেই সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখার জন্য এবার দুজনেই চেষ্টা করে যাচ্ছে তাই তাদের মধ্যে ঝগড়া ঝামেলা নেই পরিবারের ভালো মন্দ নিজেদের সুখ নিয়েই তারা ব্যস্ত রয়েছে বৌদি ভাই স্বাদের অনুষ্ঠান দেখে গুনগুনেরও কিন্তু মা হওয়ার ইচ্ছে দেখছে এবং তার কারণেই গুনগুন সৌজন্যকে দেখিয়ে দিয়েছে এবার কি তাহলে গুনগুন সৌজন্যর জীবনে এক নতুন অতিথি আগমন ঘটবে পরিবারের সবাই কিন্তু গুনগুনকে খুব ভালোবাসে আর গুনগুনের কথা কেউ ফেলতে পারে না বলেই প্রতিনিয়ত গুনগুন একটার পর একটা জেদ করেই যায় আর সেই সমস্ত জেদগুলো কৌশিক অথবা তার শ্বশুরবাড়ির লোকরা ভালোবেসে পূরণ করে গুনগুন সৌজন্যের এই ভাব ভালোবাসা তাদেরও খুব ভালো লাগছে এরপরে বড়মা এবং জ্যাঠাইয়ের এই বিবাহবার্ষিকীর অনুষ্ঠান এবং গুনগুনের রেজাল্টের সেলিব্রেশনে তিনি আসতে চলেছে এবং গুন সৌজন্যের অফিস কলিকরা সবাই আসবে এরপরে কি ঘটতে চলেছে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন সৌজন্যের সন্তানের খবর অতিথিরা নিলে লজ্জায় মুখ লুকালো মিষ্টির সাদের অনুষ্ঠানে বৌদি ভাইয়ের স্বাদের অনুষ্ঠানে গুনগুনকে যখন প্রশ্ন করা হয় তার সন্তান নিয়ে গুনগুন লজ্জা পেয়ে যায় সৌজন্যকে দেখিয়ে দিলে সৌজন্য লজ্জা পেয়ে যায় গুনগুন এবং সৌজন্যের এই ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে সবাই গুনগুন সৌজন্যের এই ভালোবাসা দেখার জন্য অনেক দিন থেকে অতি আগ্রহ ছিল আর সেই সব কিছু দেখতে পাচ্ছে শুধুমাত্র কৌশিকের কারণে কৌশিক যে পরিকল্পনা করেছে তাতে সে সফল হয়েছে এরপরে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান সেখানে কি ঘুরতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন